যারা গান শুনতে পছন্দ করে তাদের জন্য অসাধারণ একটি অ্যাপ এর রিভিউ নিয়ে আজকে তৈরি করেছি একটি ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে যারা গান শুনতে খুবই আগ্রহী বা পছন্দ করে তাদের জন্য 3Dর মাধ্যমে এই গানগুলো আপনারা শুনতে পারবেন খুবই সহজে এবং এনজয় করতে পারবেন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, সেখান থেকে মিউজিক প্লেয়ার 3D প্রো নামে সার্চ দিলে এই অ্যাপটি দেখতে পাবেন। তো প্রথমে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে নিয়েছি। ইনস্টলের পরে অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন হলে সেখান থেকে মেনু থেকে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো গান সিলেক্ট করে দিতে পারবেন, যেমন অ্যালবাম থেকে অথবা সং আছে, এবং ফোল্ডারের মাধ্যমে আপনারা আপনাদের গান পছন্দের গানগুলো খুবই সহজে বেছে নিতে পারবেন। তো একটি গান প্লে দেওয়ার পরে এই অ্যাপটির মূল ফিউচারটি হলো সেটা হলো 3D মোড। তো এখানে আমরা যখন ইকুয়ালাইজারে গেলে সেখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন অপশন আছে 3D মোডের। তো আমরা এখান থেকে আমাদের গানকে আমরা ইকুয়ালাইজ করতে পারবো, বিভিন্ন ধরনের ডিফল্টভাবে দেওয়া আছে ইকুয়ালাইজ। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ইকুয়ালাইজ করতে পারবো। আচ্ছা, এখানে হলো বেস বুস্টার। তো এখান থেকে আমরা বেস কমাতে বা বাড়াতে পারবো। আমি অনেক অ্যাপ দেখেছি যে অ্যাপগুলোতে দেখায় যে বেস বুস্টার আছে, কিন্তু থাকা সত্ত্বেও বেস যখন বাড়ানো হয় তখন দেখা যায় যে বেজের যে সাউন্ড কোয়ালিটিটা সেটা থাকে না, অনেকটা পাল্টে যায় বা একটা ঝনঝন বা একটা ফ্যাডি একটা আওয়াজ হয়। আসলে অরিজিনালি বেজের কাজটা করে না। তবে এই সফটওয়্যারটিতে বা এই অ্যাপটিতে সত্যি অসাধারণ একটি অ্যাপ। আপনি যখন বেজ কমাবেন বা বাড়াবেন তখনই আপনারা খুবই এনজয় করতে পারবেন খুবই সহজে। এবং এখানে যে ফ্যাডি বা ভাইব্রেটের একটা যে অপশন সমস্যা থাকে সেই সমস্যাটা হবে না। এখান থেকে ভিজুয়ালাইজেশন আপনারা ভিজুয়ালাইজার বাড়াইতে পারবেন। ডিফল্টভাবে 3D মোডটাকে আপনারা এখান থেকে অন করে নেবেন যদি অফ করা থাকে। অন করার পরে আপনারা আপনাদের সুবিধা মতো 3D মোড লেভেল এখানে কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। তবে আমার কাছে ডিফল্ট মোডটাই সবথেকে বেশি ভালো লাগে। এরপরে এখান থেকে আপনারা বিভিন্ন অপশনগুলো আছে, এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে যে যার পছন্দ অনুযায়ী সাউন্ড ইফেক্টটি সবথেকে বেশি ভালোভাবে শুনতে গেলে আপনাকে অবশ্যই হেডফোন ইউজ করতে হবে, অথবা যদি আপনি কম্পিউটার বক্সের মাধ্যমে বাজান তো সেক্ষেত্রে দেখবেন আপনারা অনেক স্মুথলি এটা ব্যবহার করতে পারবেন এবং খুবই সুন্দর ভালোভাবে এনজয় করতে পারবেন। তো এখান থেকে আপনারা রিফ্লেকশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপরে রুম লেভেল, যদিও এটা অবশ্যই হেডফোন এবং কম্পিউটার স্পিকার ছাড়া এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না এই অ্যাপের। এগুলো ছাড়া আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে। এছাড়া আরও একটি অপশন আছে যে ভলিউম অপশন। আপনি ভলিউমে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আছে। এখান থেকে আপনি আপনার চয়েজেবল ডিফল্ট ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে নর্মাল বেস যে অপশনটি থাকে সেটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন এবং বাড়িয়ে বা কমিয়েও নিয়ে ব্যবহার করতে পারবেন খুব সহজে। দেখুন এখানে ভিউতে ক্লিক করলে ভিউ থেকে আপনি আপনার সুবিধা মতো এখানে তিনটা অপশন আছে, যেমন ভিজুয়ালাইজেশনের জন্য বিভিন্ন অপশন আছে। যেমন এটাতে প্রথমটাতে দিলে আপনার শুধু ছবিটাই শো করবে, দ্বিতীয়টাতে দিলে মিউজিকে তালে তালে মূলত এটা বাজতে থাকবে, আর যদি আপনি তৃতীয়টাতে দেন তো সেক্ষেত্রেও আরেকটা ডিজাইন অনুযায়ী সেটা বাজতে থাকবে। অ্যাপটির আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য আছে, সেটি আপনি আপনার পছন্দ মতো ছবিও অ্যাড করতে পারবেন গানের সাথে। তো এখান থেকে যখন আপনি গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করলে আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার চয়েজেবল একটা ছবি অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করে দিলে দেখবেন সঙ্গে সঙ্গে সেই ছবিটি আপনার গানের সাথে অ্যাড হয়ে গেছে। যখনই আপনি এই গানটি বাজাবেন তখন দেখবেন আপনার সেই নির্দিষ্ট গানে নির্দিষ্ট ছবিটাই আসছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।